দুর্নীতির অভিযোগ এনে পঞ্চায়েতে ডেপুটেশন জমা দিল বিজেপি শুক্রবার ছয়গড়িয়া গ্রাম পঞ্চায়েতে কুড়ি দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেয় তারা পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ এনে সরব হল বিজেপি শুক্রবার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন দেয় তারা কুড়ি দফা দাবিতে সরব হয় বিজেপি তাদের অভিযোগ নতুন পঞ্চায়েত বোর্ড ক্ষমতায় আসার পর একাধিক কাজে দুর্নীতি করেছে অভিযোগ পেট্রাপোল সীমান্তে থাকা একাধিক দোকান পঞ্চায়েতের পক্ষ থেকে তুলে দেওয়া হয় পরে তিরিশ হাজার টাকার বিনিময়ে নতুন ঘর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা দেওয়া হয়নি রাস্তার উন্নয়নে লক্ষ লক্ষ টাকার বিল করা হয়েছে বলেও অভিযোগ প্রাকৃতিক দুর্যোগে কৃষক বিমার ক্ষেত্রে স্বজন পোষণেরও অভিযোগ পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সাধারণকে বঞ্চিত করে মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এছাড়াও একাধিক দুর্নীতির অভিযোগ এনেছে বিজেপি বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সহসভাপতি দেবদাস মণ্ডল বলেন ছয়ঘড়িয়া অঞ্চলের মানুষের কুড়ি দফা দাবি আমরা ডেপুটেশনের মাধ্যমে তুলে ধরেছি তিনি আরও বলেন মাটি কাটা থেকে একাধিক দুর্নীতি করা হয়েছে আমরা চব্বিশ ঘন্টা টাইম দিয়েছিলাম এবং বিভিন্ন দুর্নীতি মাটি কাটার থেকে আরম্ভ করে দুর্নীতি জমি দুর্নীতি সমস্ত দুর্নীতি সেখানে প্রধান আমাদের কথা দিলেন আশ্বস্ত করলেন যে আগামীকাল শনিবার পরশুদিন রোববার দুদিন বন্ধ থাকবে আমি কথা দিচ্ছি প্রধান বললেন কথা দিচ্ছি সোমবারের মধ্যে আপনাদের যে দাবি আমরা পূরণ করব। এ প্রসঙ্গে প্রধান প্রসেনজিৎ ঘোষ বলেন আমার কাছে ব্যক্তিগতভাবে কেউ দুর্নীতির অভিযোগ আনেননি তবে বিজেপি যে অভিযোগগুলো এনেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেব দিব্যশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগাঁ